মাদ্রাসার মেয়েরা সবকিছু ছেড়ে থাকতে পারলেও হুজুরদেরকে জীবনেও ছেড়ে থাকতে পারবে। আজ 13 বছর পর আমার রিয়েলাইজ হইতেছে যে আমি আমার লাইফে অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম যখন আমার আব্বু আম্মু ভাই বলছিল যে তুই মাদ্রাসায় পড় তাহলে লাইফে অনেক কিছু করতে পারবি। আজকে আমি বুঝতে পারছি যে আমার ভুলটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। আমি সেই দিন আসলে তাদের কথা শুনে ফেললে হয়তো আজকে আমার এই একটা ভুল হইতো না। মানে আর যাই হোক ভাই, 20 বছর অব্দি সিঙ্গেল থাকতে হইতো না। আর মাদ্রাসার পোলাপাইন মানি তো এক একটা কি জানি জান্নাতের হুর আর নূর আর একটা চুর। মানে চুর হিসাব করা হয় কিন্তু আমাদেরকে, আমরা যারা যারা স্কুল কলেজের পর আর ছাত্রছাত্রী আছি তাদেরকে আর কি চুর হিসাব করা হয়, আর তাছাড়া সবাই নূর আর হুর। তো চলো ভাই আজকে হুর নূর চুর নিয়েই কথা বলি। না কথা তো বলবোই, তার আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে নিতে চাই ভাই, বর্তমানে যে তাপমাত্রা বাংলাদেশের মধ্যে সবসময় 9-8 এরকম সেলসিয়াস, তো ঢাকার মধ্যে একটু কম বেশ আছে। তো আমি তাও বলতেছি ভাই প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমার, যার কারণে বয়সটা অন্যরকম। আর তার থেকে বড় কথা বুঝতেই পারছো যে আমি কি বুঝাইতে চাইতেছি। তো দেখো ভাই, এমন কোনো সলিউশন নাই গে যে এই পৃথিবীতে নাই যেটা কিনা ইসলামিক দিক দিয়ে নাই গে। তো তার মধ্যে আমাদের ইসলামিক দিক দিয়ে যেহেতু আছে, তার মানে অবশ্যই মাদ্রাসার স্টুডেন্টই বলবে যে এই ঠান্ডা থেকে বাঁচার উপায়টা কি। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাইতাম। তাইলে মনে করো যে চৈত্র মাসের না কি মাসের যেন গরমের মতো অনুভব করতে পারতো। তা আমার কথা হলো যে এই ভাইয়াটা কিভাবে জানলো যে এত গরম লাগে তাকে জোরায় ধরলে? তো ভাই আমার বর্তমানে তো কেউ নাই যার আমি জোরায় ধরুম, আর কেউ আমার দিব যে আমার একটু জোরায় ধর, ঠান্ডা লাগলে তোর গরম লেগে যাবে। দেখ ভাই এসব কষ্ট নেওয়ার পরে মনে করে যে বাইচা থাকা যায়, কিন্তু যখন দেখি যে মাদ্রাসা প্লাবাইন গুলা গার্লফ্রেন্ড নিয়ে চিপাই যায়। আচ্ছা সাধারণ স্কুল কলেজের ছেলে মেয়েরা যদি এসব করতো তাহলে তো তাদের সাথে হয়ে যাইতো পুরোপুরি ফেসবুক পোস্ট, কেননা তাদের ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো। কিন্তু যখন এই মাদ্রাসার পবিত্র স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা কি জানি কয়েকগুলোর জান্নাতের হুন নূর চুর যেগুলোর বলা হয়, ও সরি জান্নাতের হুরা নূররা যখন মনে করো ছাদে গিয়ে দেখা করে চিপা চাপাই দেখা করে, তখন এটা কি বলা হয়? সত্যিকারের ভালোবাসা ইসলামিক দৃষ্টিতে ফরজ করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য, আর স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রীদের জন্য ভালোবাসার সুযোগ সুবিধা নেই। আপনারা শুধুমাত্র রাস্তাঘাটে দেখা করার সময় প্রেম করতে পারবেন, কিন্তু কিন্তু মাদ্রাসায় পড়ুয়া হুজুর হুজুর নিদের সামনে কখনো করবেন না বোস্ট, আর প্লিজ দয়া করে কখনো করবেন না রোস্ট। মানে কিছু কিছু মাদারচুদ পাবলিক আছে যারা কিনা হুজুর হুজুর নিয়ে হওয়া সত্ত্বেও মনে করো টিকটক ভিডিও বানায় যাতে তারা চায় তাদেরকে রোস্ট করে তাদেরকে ভাইরাল করে দেওয়া হোক। তবে তারা ভাইরাল হইবি ঠিক আছে, কিন্তু ফাঁকতালে যে গালি গুলা শুনবি মানুষের কাছ থেকে ওইটি কি ভাল লাগে তোর কাছে? মানে মাদ্রাসার ব্লবে নিয়ে যদি তোরা গালি শুনো এগুলো যদি তোকে ভাল লাগে তাহলে মনে কর যে কাম কর, তোরা মাদ্রাসায় না পড়ে স্কুলে গিয়ে পড়। আমাদেরকে বদনাম করে আমাদের নামে ভুল কথা বলে ভিডিও আপ দিয়ে লাখ লাখ ভিউজ ইনকাম করতেছ, একদিন ঠিকই বুঝবা আর আমাদের কাছে এসে মাথা নত করবা, ওই দিন আর বেশি দূরে নয়। এই সমাজে ভদ্র নম্র শিক্ষিত অশিক্ষিত গেও ভূত গ্রাম্য সাসাত্ত ভাই শহরের বড় ভাই থেকে শুরু করে মনে করো যে জান্নাতের হুর নূর হুজুর হুজুননি এর থেকে শুরু করে আরো কত কি জানি আছে। আমার যা মনে হয় আর কি, যারা যারা মাদ্রাসায় পড়ে তাদের ফিউচারটা হয়তো বা সানলাইট, আর আমাগরটা মনে হয় ডিম লাইট। আমি আবার জানি না যে মানে আমাদের ইসলাম ধর্মে ইসলামিক নাচটা সেলাও আছে নাকি, বাট আমার জানার মতো আমার মনে হয় না যে ইসলামিক ধর্মে, আমাদের ধর্মে বিশেষ করে আমাকে ইসলামিক ধর্মে কিন্তু নাচ টাচ তেমন ভাবে অ্যালাউ করা নাই। তবে যদি থাকা থাকে তাহলে এই হুজুর হুজুরিরা ঠিক করতেছে, কিন্তু আমার হিসেবে তারপর এটা রং, কেননা যেহেতু পর্দা করতেছে তার মধ্যে আবার ডান্সের কি দরকার ভাই? আর যদি কোরআন শরীফ পড়াশোনা করার পরও যদি তাদের ডান্সে শিখতে হয় তাহলে কেন তাদের কোরআন শরীফই পড়তে হয়? তার থেকে ভালো না টাকা নষ্ট করে তোমরা কলেজে গিয়ে ভর্তি হও, নাকি কিপটা মিচু দিতেছো এখানে? মানে বাপ মাই কত আশা করে মাদ্রাসায় পড়াতেছে যাতে ভবিষ্যতে বাপ মার নাম উজ্জ্বল করতে পারে, কিন্তু না তারা উজ্জ্বল করতে ব্যস্ত আছে তাদের ডান্স স্কিল গানের স্কিল সব স্কিল, শুধু স্কিল আর স্কিল। এই দেখো একটা গানের স্কিল। যারা হেসো পড়ে তারা কেন কাঁদে, এত
দিনে বুঝলাম আমরা হেফজখানায় ভর্তি হয়ে। যদি এসব মাদ্রাসার মধ্যে গান আর ডান্সে শিখানো হয় তাহলে আমি ভাই মূর্খই ঠিক আছিলাম, আমি ভাই স্কুল কলেজে পড়ে ভালো আগাইছি না, অ্যাটলিস্ট আর যাই মানে গান নাচ তো শিখানো হইতো না, যদি পারতা তাহলে তো অনুষ্ঠানে তোমার করে নাচাইত, কিন্তু দুর্ভাগ্যবশত কখনো তারা শিখায় নাই। আর মাদ্রাসায় কি এইসব ইম্প্রুভ করানো হয় নাকি আমি বুঝলাম না। আর আমার জানার মতো মাদ্রাসার স্টুডেন্টরা কেমন থাকবো, নর্মাল একটা মাদ্রাসার স্টুডেন্ট মেয়ে হইলে মনে করো অ্যালওয়েজ পর্দার মধ্যে থাকতে হবে, নো টিকটক, নো ক্যামেরা, নো ফোন, নো ইউজিং এনিথিং, নট অনলাইন। আর একটা ইসলামিক ছেলে অ্যালওয়েজ মাথায় টুপি পাঞ্জাবি দাড়ি মারি, এগুলো স্বাভাবিক একটা ব্যাপার, তো তাদের জন্য বিশেষ করে আরেকটা জিনিস কি উইদাউট এনি স্মোক, কিন্তু তাদেরকে দেখলে আমার মনে হয় কেন জানি তারা মাদ্রাসা নেই, তারা কি শুধু গাঞ্জা খুরে আসরে পড়ে। আচ্ছা যদি মহিলা মাদ্রাসার স্টুডেন্টকে যদি হাত মুখ দেখা যায় তাহলে ভাই অ্যাটলিস্ট আমার হিসাবে স্কুল কলেজের মায়াগুলো ঠিক আছে, নিজের দুধগুলো তো লুকায় রাখে। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা, পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব, ভালো একটা উপদেশ দিয়ে যাও। তা কাম কর খানকের বলা, তুই পড়ালেখা না করে পতিতাই গিয়ে নিজে টাইম পাস করবা 500 টাকার বিনিময়ে। তবে দেখা একটু রাবিয়ে বয়ে পড়বা, এনার কিছু করার নাই, কারণ কিছু কিছু মাদার চুদ আছে যারা কিনা হাফেজি মাদ্রাসার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এমন এমন টিকটক ভিডিও বানায় যাদেরকে দেখার পরে শরীরে রক্ত গরম হয়ে যায়, আমার মন চাই তাদেরকে নিয়ে পাট খেতে যাই, গিয়ে তাদেরকে ইচ্ছা মতো কতক্ষণ ঠাপাই। কারণ এইসব বোকাচোদা গুলো মনে করো ভিউজের জন্য যা যা শুরু করছে আর যা যা রোমান্টিক ডায়লগ দেওয়া শুরু করছে, এতে মনে হয় যে টিকটকে শুধুমাত্র পর্দাশীল মেয়েরাই বসে থাকে তাদের ভিডিও দেখার জন্য আর বাকি সবাই বাল ফালাই। তো তুমি জাস্ট এই জিনিসটা একবার চিন্তা করে দেখো, বর্তমানে এই ছেলেটা কিন্তু একটা টিকটকার, তো ও যদি ফিউচারে একটা হুজুর মাওলানা হয়ে থাকে তারপরে ফিউচারে কি হইতে পারে তুমি কোনো ধারণা রাখতে পারতো? ফিউচারে যখন সে কোনো মাহফিলে যাবে তখন সে কি ওয়াজ করবে? তো দেখেন ভাই ও বন্ধুরা, আপনারা যারা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন তারা দয়া করে প্রেম করবেন আর বিশেষ করে টিকটক করবেন, আর যত পারেন পাট খেতে যাবেন, চিপাই যাবেন, আর শুধু খেলবেন আর খেলবেন, আপনাদের কামই হইলো এই দুই তিনটা, ঠিক আছে? মানে মাদার যুদ মার্কা পোলাবেন কইতে যে মাদ্রাসায় কোরআন শরীফ বাদ দেয় না টিকটক শুধাই যাচ্ছে, খান কি মাইগির পোলারা। তো গাইস 8 মিনিটের ভিডিওর মধ্যে তেমন কিছু বলতে পারলাম না, তবে তোমাদের যদি পার্ট 2 লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। আমি বলুম না, আমার শরম করে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছে আমার জন্য দোয়া করো, এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।